রেশন সামগ্রী বণ্টনের সময় ডিলারের কাছে রেশন সামগ্রী বাজেয়াপ্ত করল পুলিশ। জানা যায়, বুধবার সকালে মনসুকুর গ্রামের রেশন ডিলার রেশন সামগ্রী বণ্টন করছিলেন দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে। তখন হঠাৎই ভরতপুর থানার পুলিশ আসে এবং তার সমস্ত রেশন সামগ্রী বাজেয়াপ্ত করে ভরতপুর থানায় নিয়ে চলে যায়। কি কারণে রেশন সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে তা নিয়ে এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে স্পষ্ট কিছু বলা হয়নি। তবে রেশন ডিলারের কাছ থেকে রেশন সামগ্রী বাজেয়াপ্ত করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। গ্রামে মাল ছিল, তারপরে আমরা পুলিশ গেল, পুলিশ বললো, বিক্রি বললো পুলিশ আলো বড় বড় তার হান্ডা দুয়ারে মাল দেওয়ার সময় সাড়ে ছটা নাগাদ পুলিশ গাড়ি গিয়ে বা সিভিক গিয়ে আমার মাল আটা চাল দু গাড়ি নিয়ে এলো। বললো আপনার বিরুদ্ধে কমপ্লেন আছে, সঞ্জিত ঘোষ করেছে সামন শহরে, আপনি নাকি মাল কম দেন। হ্যাঁ স্যার, কম তো দিই না, যে হ্যাঁ কম দেন, আপনার বিরুদ্ধে কমপ্লেন আছে, আপনি মাল সিজ করলাম, আমি থানায় নিয়ে গেলাম, আমি থানা থাকবো, আমার ডিপেন্ড জানি, আমি আমার যেটা ব্যবস্থা সেই ব্যবস্থা নেবো, যেটা আমার অফিসিয়াল ব্যবস্থাপনের সেটা আমি নেবো।